বছর ঘুরে আবারও এলো আনন্দের সবচেয়ে বড় উপলক্ষ, ঈদ। কিন্তু শাকিব খান, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনায় হয়, সেই শাকিব খান মাঝে মধ্যে উদাও হয়ে যায়। কিছুদিন আগেই পায়ে ব্যথা পেয়ে তিনি হারিয়ে গেছিলেন, তার কোনো খোঁজখবর ছিল না বলেই ধরা যায়। আবারও নতুন করে নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। শাকিব খান তার ইউটিউব চ্যানেলে, শাকিব খান নামে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে অবশেষে তিনি এসেছেন। শুধু তাই নয়, সাথে নিয়ে এসেছেন অনেকগুলো সুখবর। তাই কি বলছেন তিনি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আপনারা ইতিমধ্যে দেখছেন যে শাকিব খানের হাতে একটি গোল্ড প্লে বাটন আছে। শুধু এই গোল্ড প্লে বাটন কেন, কোথায় থেকে আসে এবং কী কারণে দেওয়া হয় সেটা হয়তোবা অনেকেরই অজানা। মূলত এই গোল্ড প্লে বাটন ইউটিউবের একটি কর্তৃপক্ষ থেকে পাঠানো হয়, সেটা আবার যুক্তরাষ্ট্র থেকেই আসে। 10 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে এই উপাধিটা দেওয়া হয়। তেমনি শাকিব খানের এসকে ফিল্মসের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অনেক আগেই পার হয়ে গেছে। তিনি বলেন, প্রায় 1.5 বছর আগে এসকে ফিল্মসের গোল্ডেন প্লে বাটন এসেছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেই প্লে বাটন দেখানো হয়নি, তাই তো আজকে দেখাচ্ছি। পরক্ষণে তিনি সিলভার প্লে বাটন আরেকটি বের করেন, আর সেই সিলভার প্লে বাটন হলো শাকিব খান চ্যানেলের। আপনারা জানেন যে শাকিব খানের চ্যানেলের বর্তমানে সাবস্ক্রাইবার 1,05,000 প্লাস, আর 1 লক্ষ সাবস্ক্রাইবার পার হলেই তাকে প্লে বাটন দেওয়া হয়, এটা ইউটিউবের কর্তৃপক্ষ থেকে। দর্শক, শাকিব খানের নতুন লোকে নতুন কিছু সুখবর দেওয়ার বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন, বা শাকিব খানকে দেখে আপনার কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।